আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে সবাইকে অবহিত করার জন্য আজকে আপনাদের সবাইকে এখানে আহ্বান করা হয়েছে। আপনারা কিংবা যারা রাজনৈতিক খোঁজ খবর রাখেন তারা অবগত আছেন, ভারতীয় জনতা পার্টি একটি অত্যন্ত সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং এই দলের কার্যকর্তা যারা রয়েছি আমরা সকল কার্যকর্তাদের কাছে দলীয় সংবিধান এবং অনুশাসন সর্বোপরি। এর বাইরে যাওয়ার ক্ষমতা কারণ নেই। দলীয় নেতৃত্ব যে দিশা নির্দেশ দেন কিংবা যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করা সেটাই হচ্ছে কার্যকর্তাদের প্রথম কর্তব্য। ভারতীয় জনতা পার্টিতে যারা কার্যকর্তা রয়েছে আমরা কার্যকর্তাদের কাছে দল সর্বোপরি, ব্যক্তির কোনো স্থান এখানে নেই। সে ব্যক্তি যত গুরুত্বপূর্ণই হন না কেন, দলের ঊর্ধ্বে ব্যক্তি কখনোই নয় ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু বিগত কয়েকদিন এডিসি নির্বাচন ঘোষণার পর থেকে আমরা লক্ষ্য করেছি, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ লক্ষ্য করেছি, কোথাও কোথাও কয়েকজন কার্যকর্তা দলীয় অনুশাসনের বাইরে গিয়ে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় যে ভাবমূর্তি সেটাকে কলুষিত করার, হেয় প্রতিপন্ন করার মতন কিছু কিছু কাজে লিপ্ত হয়েছেন। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ যেহেতু একটা সুশৃঙ্খল দল, অনুশাসন সর্বোপরি এবং দল সর্বোপরি, ব্যক্তির কোনো স্থান নেই, কাজেই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সেই সমস্ত ব্যক্তিদের যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছেন তাদেরকে ৬ বছরের জন্য, আজকের দিন থেকে ৬ বছরের জন্য দল থেকে তাদেরকে বহিষ্কার করেছেন। আমি তাদের নাম বলছি, মঙ্গল সিং কলুই, জনজাতি মোর্চার সদস্য অম্পিনগরের, ভূমিকানন্দ রিয়াং রায়নাথ, মঙ্গল সিং কলুই অম্পিনগরের জনজাতি মোর্চা সদস্য, ২ ভূমিকানন্দ রিয়াং রাইমা ভেলি মন্ডলের মন্ডল সভাপতি, ৩ বিকাশ চাকমা ধলাই জেলার সহ সভাপতি, ৪ ডি কে কুমার রিয়াং পেচারথল মন্ডলের সাধারণ সম্পাদক, ৫ রতনজয় ত্রিপুরা ছামুনু মন্ডলের মন্ডল সদস্য, ৬ দুলাল দাস এস সি মোর্চার সদস্য, ৭ সুকুমল বিশ্বাস এস সি মোর্চা ধলাই জেলার সভাপতি, ৮ তপন রায় করমছড়া মন্ডলের সদস্য, ৯ জোসেফ লাল ফামকিমা করমছড়া মন্ডলের মন্ডল সভাপতি, ১০ সুকুমতি দেবর্মা কৃষ্ণপুর মন্ডলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা, ১১ ব্রজেন্দ্র দেববর্মা আমবাসা মন্ডলের শক্তি কেন্দ্র ইনচার্জ। এই ১১ জনকে আজকের দিন থেকে আগামী ৬ বছরের জন্য
ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ থেকে বহিষ্কার করা হয়েছে। মূলত তাদের বিরুদ্ধে কি এলিগেশন রয়েছে? তাদের বিরুদ্ধে দল বিরোধী বিভিন্ন রকম কার্যকলাপের বিষয় রয়েছে। কেউ যেমন দলের ভাবমূর্তি নষ্ট করার জন্যে অপপ্রচার করছেন, কেউ নির্দল হয়ে কন্টেস্ট করার জন্যে অবতীর্ণ আছেন, কেউ আবার নির্দল প্রার্থীর প্রপোজাল হয়েছেন, ইত্যাদি বিভিন্ন রকম মানে দলীয় নির্দেশ যেগুলি ছিল যা যা করা যাবে না সেইগুলিকে লঙ্ঘন করেছেন ওনারা, তার জন্য ওনাদেরকে বহিষ্কার করা হয়েছে। আপনাদের কাছে এটা ড্যামেজ মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে এটাই ড্যামেজ কন্ট্রোল। আমাদের কাছে দল সর্বোপরি, দলের সিদ্ধান্ত সর্বোপরি, কাজে দলের বাইরে কারোর যাওয়ার কোনো ক্ষমতা নেই, এখতিয়ার নেই। আমাদের রাজনীতি একটা বিষয়, কিন্তু রাজনীতিটা আমাদের কাছে মুখ্য বিষয় না, জয় পরাজয়টা মুখ্য বিষয় না। ভারতীয় জনতা পার্টি যে ভাবধারায় কাজ করে অন্য রাজনৈতিক দল থেকে সেটা ভিন্ন। আমরা সমাজ পরিবর্তন চাই, সমাজ পরিবর্তনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই। তো আমাদের দলের মধ্যে যদি কেউ এই ধরনের দল বিরোধী কাজকলাপে যদি সামিল হয়, তাহলে আমরা আমাদের কাছে তার মানে রুড় পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো বিষয় থাকে না। এডিসি নির্বাচন একেবারে দৌড় গড়ায় চলে এসেছে, এই মুহূর্তে এরকম একটা ডিসিশন কোথাও না কোথাও কোনো প্রভাব পড়বে মনে করছেন? প্রভাব তো পড়বে না আমরা জানি, কারণ দল দলীয়ভাবে দল নির্বাচনে অবতীর্ণ হচ্ছে, কোনো ব্যক্তি এখানে ইনএভিটেবল না ভারতীয় জনতা পার্টিতে। সে আমি একটু আগেই শুরুতেই বলেছি যে কোনো ব্যক্তি সে যত ক্ষমতাশালী মনে করুক না কেন সে আবশ্যক না, দলটা আবশ্যক, দলের শক্তিটা আবশ্যক এবং দলীয় অনুশাসনটা আবশ্যক। আপনাদের এই লিস্টে দেখা যাচ্ছে যে রাজ্য নেতৃত্ব কেউ নেই, পাঠিয়ে দেওয়া হয়েছে মাননীয় সাধারণ সম্পাদক টিঙ্কু রায় মহোদয় আছেন, তিনি যুব মোর্চার রাজ্য প্রভারী। তো টিঙ্কু দেখুন, এখন আমার কাছে এই মুহূর্তে সেটা সঠিক তথ্য নেই কেন তারা রিজাইন করেছে। আপনারা জানেন যে এডিসি নির্বাচন একটা লোকাল বডি নির্বাচন, তো সাধারণত অ্যালায়েন্স হলে পরে একটু মতানৈক্য থাকতেই পারে, যারা নিচে যারা কার্যকর্তারা থাকে তার জন্য হয়তো সেখানে কোনো বিষয় রয়েছে, সেগুলো আমরা খবর নেব। কিন্তু আমাদের যিনি মুখ্য প্রবক্তা তিনি বলেছেন যে আমাদের দল সর্বোপরি, আর এটা সর্বভারতীয় ক্ষেত্রে। আপনারা জানেন, আপনারা সবাই অনেক অভিজ্ঞতা সম্পন্ন, যে ভারতবর্ষে এরকম অনেক জায়গায় হয়েছে যে আমাদের সর্বভারতীয় বড় বড় নেতা শঙ্কর সিং ভাগেলা, যিনি এক সময় অনেক এমএলএ ওনার সঙ্গে ছিল, ওনাকেও কিন্তু দল বহিষ্কার করেছে, সেখানেও ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। তো ক্ষমতা নির্বাচনে হার জিত সেটা আলাদা বিষয়, কিন্তু দল তার যে ডিসিপ্লিনিং সেখান থেকে কোনো অবস্থাতেই এক চুলও সরবে না। তো আমাদের এখানেও যেগুলো হয়েছে, কোথায় কোথায় যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে, আমরা তাকে কোনো অবস্থাতেই আমাদের রাজ্য সেটাকে বরদাস্ত করবে না, এটাই হচ্ছে মূল কথা। দেখুন, আমরা যে আজকে লিস্টটা দিচ্ছি যেটা আপনাদের বললাম সেখানে 11 জন রয়েছে। তো 11 জনের মধ্যে সভায় যে প্রার্থী হয়েছে, কেউ হয়তো কোন নির্দল প্রার্থীর প্রপোজাল হয়েছে, কেউ হয়তো অন্য দল থেকে টিকিট নিয়েছেন, বা অন্য ওনাদের অ্যাক্টিভিটিস সঠিক যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী যিনি রয়েছেন ওনার সঙ্গে সেই সহযোগিতা করছেন না। তো সেই সেই ধরনের 11 জনকে আমরা বহিষ্কার করছি।
তিনজন প্রপোজার হয়েছে, একজন অন্য দল থেকে প্রার্থী হয়েছে, আর বাকি যারা রয়েছেন তারা নির্দল প্রার্থী হয়েছে। আচ্ছা টিকু, হ্যাঁ বলবে আপনার যাকে আমরা প্রধানত সমস্যা করতে বলি বা অনেক ধরনের বিশেষজ্ঞ দেওয়া হচ্ছে ওদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ দেখুন বড় পরিবার যখন হয়, বড় পরিবারে যখন একটা বিশাল পরিবার হয় ছোট ছোট মতানৈক্য থাকতেই পারে, কিন্তু সংস্কারপন্থী বা তারা বিরোধী এরকম কোনো শব্দ আমি ব্যক্তিগত ভাবে বা আমাদের মুখ্য প্রবক্তা এই কথাগুলো আমরা কোনো সময় বলিও নি, আর সেগুলো একান্তই মিডিয়ার ক্রিয়েট করা, এগুলো আমরা পত্রিকায় দেখেছি এই ভাষাটা যে সংস্কারপন্থী। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কেউ কোনো সময় এই শব্দ ব্যবহার করেনি, আর আমাদের মধ্যে এটা নেই, যেহেতু বড় পরিবার আর থাকতেই পারে, মতানৈক্য থাকতেই পারে, আলাদা আলাদা সবার মত থাকতে পারে, এটাই তো গণতন্ত্র। আর এটাকে সংখ্যাগরিষ্ঠ যেটা থাকবে সেটা সিদ্ধান্ত হবে। আজকে যেমন আমরা কিছু লোককে বহিষ্কার করা হয়েছে, এখানে যে সবাই এটাতে সম্মতি থাকবে এরকম না, মত থাকতেই পারে, এই ধরনের হয়তো বিধায়ক যারা রয়েছেন এক দুজনের মত আলাদা থাকতে পারে, কিন্তু এ বলে তারা আলাদা বিরোধী বা সরকারপন্থী এরকম কোনো কিছু না। আপনাদের আমন্ত্রণ রইল, ইলেকশনে যেদিন রেজাল্ট বেরোবে আপনারাও এখানে আসবেন, মিষ্টিমুখ করবেন, আমাদের প্রবক্তা আর বাকি তারা থাকবে এই মঞ্চে, আপনাদের সবাইকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করব। আমাদের এখানে যারা যারা অন্য দলে গিয়েছেন নিশ্চয়ই যদি গিয়ে থাকেন বহিষ্কার করা হয়েছে, আমি ঠিক জানি না আর দলে জাতি মোর্চা বলতে পারবো, কিন্তু এই ধরনের কোনো ইয়ে নেই, যারা যারা অন্য দলের সঙ্গে সামিল রয়েছে তাদেরকে আজকে বহিষ্কার করা হয়েছে। আমার লাস্ট প্রশ্ন, প্রার্থী ডিক্লারেশনের হওয়ার পর যুদ্ধদলের বিজেপি এবং আইপিপি যেহেতু তিনি সঙ্গে সঙ্গে লোকসভা সাংসদ এবং অনেকগুলো স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব রয়েছে, আপনাদের বলতে আমার খুশি হচ্ছে, এটা ত্রিপুরার যে প্রথম যে ভারতীয় জনতা পার্টির যারা সাংসদ দুজন গিয়েছেন দিল্লিতে, তারা অনেকগুলো গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি সদস্য হয়েছে, এটা ত্রিপুরার ইতিহাসে প্রথম হয়েছে। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়।